আমরা তোপচাঁচি ঘুরে বেরিয়ে যাচ্ছি এখন। গরম প্রচণ্ড এখানে, বৃষ্টি হয়েছে রাস্তায় কিন্তু তাও এখানে এত গরম। ওই যে গেট সামনে এসে গেছে, আমরা বেরোবো দেখে গেটের দরজা প্রথমেই ওপেন করে দিয়েছে। তোপচাঁচি তো ঘোরা হলো, এরপর আমরা দাঁড়িয়েছি এক জায়গায় পেট পুজো করার জন্য। হোটেলের নাম হচ্ছে শানে পাঞ্জাব হোটেল। একটু ভেতরটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ওনাদের কিচেন। ও এখানে আবার কেবিনও আছে, এই যে 1-2 করে। এদিকে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, আর বাচ্চাদের জন্য এই যে সুন্দর গার্ডেন। মানে ফ্যামিলি নিয়ে এলে খাওয়ার সাথে সাথে যদি সাথে বাচ্চা কাচ্চা থাকে তারাও খুব আনন্দের সঙ্গে কাটাবে এই জায়গাটা, খুব সুন্দর জায়গা। এই সাইডটা দিয়ে চার চাকা গাড়ি ইজিলি পার্কিং হয়ে যাবে, আর সামনে সুইমিং পুল আছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আচ্ছা, এটা শুধু রেস্টুরেন্ট না, এদের লজিংও আছে। মানে তোপচাঁচিতে এলে লোকেরা এখানে থাকতেও পারে। তো শানে পাঞ্জাব থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কেন এখন বেশি খাওয়া দাওয়া করলাম না, আমরা এখান থেকে ভাটিন্ডা ফলস যাব। তো তারপর ফেরার সময় আমাদের ইচ্ছা আছে চাম্পারান মাটন খাবো, সেই কারণে এখন আর বেশি খাওয়া দাওয়া করলাম না। 4টার মধ্যে ভাটিন্ডা ফলস বন্ধ হয়ে যায়, মানে এন্ট্রি আর দেয় না 4টার পর, তাই আমাদের 4টার মধ্যে ওখানে এন্ট্রি নিতে হবে, 6টা পর্যন্ত থাকতে দেয়। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 43 কিলোমিটার, টাইম দেখাচ্ছে যেতে সময় লাগবে আমাদের ওই 1 ঘন্টা 40 মিনিট মতো, কিন্তু ওটা গুগলের টাইম। আমাদের হয়তো আর একটু বেশিই লাগবে, কিন্তু বেশি লাগালে টাইম হবে না, কারণ অলরেডি ঘড়িতে 2টো বেজে গেছে। তো 2 ঘন্টার মধ্যে এনি হাও আমাদের ঢুকতেই হবে। এটা পুরোটাই শুনলাম পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, তো ধানবাদের অনেকটা আগে থেকেই আমাদের ডান দিক ঢুকে যেতে হবে ভাটিন্ডা ওয়াটারফলসের জন্য। পুরো মনে হচ্ছে আমরা বিদেশে রয়েছি, কখনো রাস্তায় এরম যেতে যেতে তলায় নেমে যাচ্ছে, আবার ওই দূরে দেখা যাচ্ছে কখনো রাস্তায় এরম উঠে যাচ্ছে। এখানে একটা জিনিস দেখলাম, তেলের দামটাও বেশ কম। আমরা ওয়েস্ট বেঙ্গলে তেল ভরি 106 টাকা, এখানে কিন্তু 100 টাকার মধ্যেই তেলের লিটার। এখন আকাশটা দেখলে মনে হচ্ছে শরৎকালের সেই পেঁজা তুলোর মতো মেঘ যেরকম আকাশে ভরে থাকে ঠিক সেই রকম লাগছে। ঝাড়খণ্ড রাজ্যটা পুরোটাই পাহাড়ে ঘেরা, যত দূরই যাচ্ছি পাহাড় যেন শেষ হয় না, একটা ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে আবার একটা শুরু হচ্ছে, এদিকে একটা ওদিকে দেখা যাচ্ছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ভাটিন্ডা ফলস যাওয়ার জন্য আমরা মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকে গেলাম। পুরুলিয়া 65, হোমগড় 107, রাঁচি 135, জামশেদপুর 151। ভাই রাস্তার ভিউটা দেখো, ভিউ ফাটাফাটি। এই যে ওই রাস্তাটা দিয়েছে, রাস্তাটা সোজা চলে গেছে, আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম। যত আমরা এগোতে থাকলাম ভাটিন্ডা ফলসের দিকে, রাস্তাঘাট যেন সেই পুরুলিয়া টাইপের হয়ে যাচ্ছে। পুরুলিয়া যাওয়ার সময় তো রাস্তাঘাটগুলো এইরকম টাইপেরই ছিল। যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তা থেকে আমরা ডান দিক ঢুকে গেলাম ভাটিন্ডা ফলসে যাওয়ার জন্য। আর এই রাস্তাটায় ঢোকার পরই চারিদিকের পরিবেশটা ঠিক এইরকম। এখন ঘড়িতে টাইম হয়েছে 2:48। সবাই কেমন হাঁ করে দেখছে আমাদের দিকে, ভাবছে এরা কোথায় যাচ্ছে। আসলে আমরা এত দূর থেকে এসেছি নাম শুনে, যে ভাটিন্ডা ফলস আমরা যাচ্ছি দেখতে আগ্রহ নিয়ে, আর এরা হয়তো এখানেই মানুষজন, ওই জন্য এদের কাছে ওটার কোনো কদরই নেই। মহরমের দিন এরাও কি মহরম বার করেছে নাকি? এই সাইডে যা, এদের লাথি মারছে আবার, দেখো কাণ্ড। সমুদ্রের ধারে যেরকম ঝাউ বন থাকে সেই রকম টাইপের লাগছে দেখতে, কিন্তু যদি এগুলো ঝাউ গাছ না, এগুলো অনেকটা সেই তেজ পাতার মতো দেখতে। বাবা তাল গাছটা কত তাল, পড়লে দুটো বাড়ি নিয়ে যেতাম। গুলগুলি মাসির গুগল ম্যাপের ভরসায়
তো যাচ্ছি, জানি না কোন চলে নিয়ে যাবে রে বাবা। বাবা এই রাস্তা থেকে আবার এদিকে নামতে হবে, এ তো পুরো মাটির রাস্তা। রাস্তাটা খারাপ কিন্তু আশেপাশের পরিবেশটা সুন্দর, এইখানটা কিন্তু আগেরগুলো বলছি না। আমরা একটা ব্রিজ পার করতে হবে, নাম না জানা কোনো এক নদী, তারই ব্রিজ। একটুখানি দাঁড়িয়ে দেখি দূরটা কত দূর দেখা যায়। বাহ সুন্দর, এত সুন্দর জায়গা, এখানে কোনো লোকজন আসে না। আমাদের কলকাতার দিকে থাকলে ছেলে মেয়ে ঠিক ঠিক করতো। হিতেন্দ্র বিহারী মোহিনী পার্ক বা কিছু হবে, যাই হোক, যারা দেখবে যদি ভুল বলে থাকি ঠিকটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। বাবা রক্ষে করো রবির, কি রাস্তা। তো শেষ পর্যন্ত আমরা ভাটিন্ডা ওয়াটারফলসে এসে পৌঁছেছি। আর এই যে ওই ওপরে আমাদের বাইকগুলো রাখা রয়েছে, আর এই যে সামনে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা নেবে এলাম এখানে। এই যে বুবাই একটু রেস্ট নিচ্ছে এখানে। রাস্তা খুবই খারাপ, লাস্ট মোটামুটি 10-12 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ, গ্রামের মধ্যে দিয়ে একদম সরু রাস্তা। কিন্তু এখানে এসে জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ কয়েক ধাপে ধাপে ঝর্ণাটা রয়েছে এই জায়গাটায়, বিভিন্ন জায়গা দিয়ে ঝর্ণার জল বয়ে আসছে। আর এই জায়গাটা টোটালটা পুরো পাথর, এই যে এইখানটা পুরো একদম পাথরের চাট্টান। এখানে শুনলাম নাকি লোকেরা পিকনিক টিকনিক করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শীতকালে প্রচুর লোকজন আসে এখানে। তো ভাটিন্ডা ফলস আমাদের ঘোরা কমপ্লিট, এইবার আমরা ধানবাদের দিকে যাচ্ছি। এখানে গরমটা এত মারাত্মক, মানে কোনো এনার্জি নেই, মনে হচ্ছে এখানেই রাস্তার ধারে শুয়ে পড়ি। এখন আমরা এসেছি বাড়ি থেকে 340 কিলোমিটার, রিটার্ন করতে হবে ধরো 340 কিলোমিটার। এখনও কীভাবে যাবো সেটাই বুঝে পাচ্ছি না, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5টা। গুগল ম্যাপ এখন একটা অন্য রাস্তা দেখাচ্ছে, যেহেতু আমরা ধানবাদ স্টেশন যাব। তো আগের রাস্তাটার মতো সেমই রাস্তা, কিন্তু এই রাস্তাটা একটু চওড়া আছে, কিন্তু অবস্থা ওর থেকেও খারাপ, শুধু পাথর পড়ে আর কিছু নেই রাস্তার মধ্যে। এটা তো গেল রাস্তার কথা, আর বাকি চারিপাশের পরিবেশটা তোমরা নিজেরাই দেখো। চারিপাশের পরিবেশটা দেখলে মনে হচ্ছে ব্যোমকেশ বক্সির কোনো রহস্য ভেদ করতে আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি। এ রাস্তা না পুরো দুরবস্থা। যাক মনে হচ্ছে একটু ভালো রাস্তা পেলাম এবার। কি সুন্দর লাগছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা। এখন কিন্তু আকাশ ততটাই পরিষ্কার, পুরো নীল আকাশ, কিন্তু সকালবেলায় তো একদম ভোমরামুখ হয়েছিল আকাশ, যখন তখন পারছিল আমাদের উপর বমি করছিল। আর এখন আমরা চলে এসেছি ধানবাদের 5 কিলোমিটার আগে অ্যাজ পার গুগল ম্যাপ। তবে এদিকে বিকেলে আমি এখন আসছি, টাইম হয়েছে এখন ঘড়িতে 5:10। রাস্তাঘাটের এদিকে কোনো কেউ কিছু মানে না, যে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ছে। এখন মনে হচ্ছে আমরা প্রপার ধানবাদ শহরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো বড় শহরে ঢুকলে পরিবেশটা হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে যায়।
এখন আমরা এসে দাঁড়িয়েছি ধানবাদ স্টেশন। এখানে দেখা যাচ্ছে ধানবাদ স্টেশন, শয়ে শয়ে লোক রয়েছে, আর এই যে রাজধানী দাঁড়িয়ে আছে। আর আমরা ধানবাদের এই ভেতরে মানে শহরে ঢোকার একটাই কারণ হচ্ছে, সকালেই বলেছিলাম চাম্পারান মটন, তো দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তো এখন একজন সন্ধান দিল, যাচ্ছি ওখানে। সূর্য একদম আমাদের মাথার ওপরে, তাকানো যাচ্ছে না, এত প্রখর রোদ। এখন টাইম হয়েছে 5:26, কিন্তু তাও সূর্যের তাপ বলে বোঝাতে পারবো না, গা হাত পা জ্বালা দিচ্ছে। এখানে মার্কেটে বেশিরভাগ দেখছি খালি ভুট্টা বিক্রি হচ্ছে, লোকের থেকে ইনফরমেশন জোগাড় করে তন্ন তন্ন করে খুঁজছি চম্পারান মটন, চম্পারান মটন খুঁজে আর পাচ্ছি না। এ তো মিট শপ, চম্পারান মটন বোধহয় চপিং মটন। আমরা কি খাবো না, খাবো না আমরা মটন? তো ফাইনালি চম্পারান মিট পেয়ে গিয়েছি, এখন এই বাইক পার্কিং করেছি, এবার আমরা যাচ্ছি ভেতরে, গিয়ে দেখি অর্ডার দিই কেমন লাগে সব কিছু। এটা নাকি ওদের মেইন শপ, এছাড়া এদের অনেক কটা টেক অ্যাওয়ে কাউন্টার আছে। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা তো চম্পারান মিট শপে এসেছি, আর এখানের মেনু কার্ড অনুযায়ী 1 কিলোর হান্ডি 1250 টাকা, আর 500 হান্ডি 650 টাকা। তো আমরা তিনজনে 500 হান্ডি অর্ডার করেছি, আর তার সাথে প্লেন রাইস বললো ওরা যে ওটাই ভালো হবে, রুটিটা অতটা ভালো লাগবে না। তো আমরা তিনজনে এই যে রনি প্লেন রাইস নিয়েছে, এদিকে সবাই ভাত নিয়েছে, ভাত, এই যে আমার রাইস, আর এই হান্ডি। মটনটা স্মেলটা খুব সুন্দর, এদের এখানে অনিয়ন স্যালাডটা দিয়েছে কমপ্লিমেন্টারি। আর এই যে আমি এখানে বসে আছি, আমার থালা, এই যে হান্ডি। এতদিন তো চম্পারান মটনের নাম শুনেছিলাম, তো আজকে সত্যি বলতে নিজে খেয়ে দেখলাম, মানে এ স্বাদের কোনো ভাগ হবে না এক কথায় বলতে গেলে, ফাটাফাটি। কিন্তু বুবাই রয়েছে আমার পাশে, থালা দেখা যাচ্ছে, ঝোলটা পর্যন্ত চেটে খেয়ে নিয়েছে, ঝোল পর্যন্ত চেটে খেয়ে নিয়েছে এরকম। তো যারা আমার ভিডিও দেখবে, যদি কোনো সময় ধানবাদ আসো অবশ্যই একবার ট্রাই করো, অবশ্যই এর চ্যানেলটা সাবস্ক্রাইব আগে করে দেবেন এবং লাইক এন্ড শেয়ার করে দেবেন। তো চম্পারান মিট শপ থেকে আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করলাম, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:14, আর আমরা এখন স্টার্ট করলাম কলকাতার উদ্দেশ্যে। আমি তো আমার এই অ্যাপাচি গাড়িটা নিয়ে কোনোদিন লংয়ে কোথাও যাইনি, এটা নিয়ে আমি শুধু অফিসে যাই, সেই জন্য এটায় কোনো এক্সট্রা ফগ লাইট বা কোনো কিছু লাগানো নেই, মানে ট্যুরিং রেডি গাড়ি নয় এক কথায় বলতে গেলে। তো সেই জন্য আমি জানি না এত দূর রাস্তায় কী কী প্রবলেম ফেস করতে পারি, খুব সাবধানেই যেতে হবে। কিন্তু চিন্তা একটা রয়ে গেল আমার, সেটা হচ্ছে এই রাত্রে বৃষ্টি যেন না হয়, ভগবান এটাই শুধু দেখো, বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলেই প্রবলেম একটাই, আশপাশ দিয়ে যত লরি যাবে তাদের টায়ার থেকে যে কাদা জল ছিটকে হেলমেট ভরিয়ে দেয়, তাতে রাস্তার ভিজিবিলিটি প্রচুর কমে যায়। যাই হোক, ধানবাদকে বাইপাস করে আমরা এখন হাই রোডে উঠে পড়েছি, এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 272 কিলোমিটার। আর আকাশ তো চমকাচ্ছে প্রচুর, কপালে কী আছে কে জানে, কখন বাড়ি পৌঁছায় এটাই হচ্ছে বড় কথা। সে বাড়ি পৌঁছাতে দেরি হলে খুব একটা অসুবিধে কিছু নেই, কিন্তু প্রবলেম ওই একটাই যেটা আগে বললাম, বৃষ্টিটা যেন না আসে। বৃষ্টি হলে রাত্রিরে অন্তত বাইক চালানোয় খুব প্রবলেম হয়। এই সাইডটায় প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো, আমার এটা দেখেই তো ভয় লাগছে, কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, বাবারে বাবা। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে 2:16, আর আমি এই জাস্ট বাড়ি ফিরলাম। আসার সময় তোমরা দেখেছিলে যে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো তার কিছুক্ষণ পরেই না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর সারা রাস্তায় প্রায় বৃষ্টি, কখনো জোরে কখনো আস্তে, কিন্তু কোনো জায়গায় কিছুক্ষণের জন্য বৃষ্টি থামেনি। তাই বাধ্য হয়ে আমাকে গোপ্রো খুলে রাখতে হয়েছিল, বৃষ্টিতে রাস্তায় গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। কিন্তু যাই হোক, আমরা ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গিয়েছি, ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব, কিন্তু ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো কৌশিক দ্য এক্সপ্লোরার। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না। তো চলো, টাটা।